আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর চামড়া বাজারে ধস, সরকার নির্ধারিত দামে কেনা বেচা হচ্ছে না উত্তরবঙ্গের আড়তগুলোতেও, সিন্ডিকেটের অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। প্রতিশ্রুতি অনুযায়ী 24 ঘণ্টার মধ্যেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে, জানালো ঢাকার 2 সিটি কর্পোরেশন। দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বানভাসীরা দুর্গতদের মুখে খাবার তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 886। ছুটি থাকায় 3 মাসের মধ্যে নমুনা পরীক্ষা সবচেয়ে কম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর পোস্তার চামড়া বাজারে এবারে ধস নেমেছে। গতবারের তুলনায় এবার চামড়ার সরবরাহ কম। আবার যে চামড়া বাজারে আসছে সেগুলো বিক্রি হচ্ছে কম দামে, এতে বিপাকে পড়েছেন মৌসুমি বিক্রেতারা। কাঁচা চামড়ার ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছে টাকা না পাওয়ায় তারা চামড়ার ন্যায্য মূল্য দিতে পারছেন না। হুমায়ুন চিশতির রিপোর্ট। চামড়া 400-300 করে কিনছি, খরচ দিয়ে আমার 500 পড়ছে। এখন পারবেন 500 টাকা বেচাইতে? 100 টাকা বলে চামড়ার দাম। গতকাল চামড়া কিনছি বিকেলে, আইতে আইতে এখন সকালে আসছে, এখন কয় চামড়া নষ্ট হয়ে গেছে। চামড়ার সম্বন্ধে কিছু জানে না, সে কেন 1100 পিস চামড়া কিনবে? যখন 1100 পিস চামড়া কিনতে তার বাসাতে লবণ দিত, সে কালকে জবাই করে আজকে নিয়ে আসে, কে নিবে এই চামড়াটা? 25-40 টাকা যে রেটটা কাকে বলে দিয়েছে? কাউকে কোনো নির্দিষ্ট করা হয়েছে যে এটা ট্যানারিওয়ালা নিবে না আরো দ্বারা নিবে? কাউকে বলা হয়েছে? কাউকে বলে না। এটা কিন্তু এবারে 40-45% চামড়া হয়েছে, বুঝেন না আপনি? আপনার এই পর্যন্ত আমার 200-250 মাল হয়ে যায়, কিন্তু এই পর্যন্ত আমার 20-25টা মাল। পোস্তার ব্যবসায়ীরা বলছেন, শেষ মুহূর্তে ট্যানারি মালিকরা টাকা না দেওয়ার সিদ্ধান্ত নেয়, বাজারের এই অবস্থা। আমাদের বহু শত-শত কোটি টাকা ওখানে রাখা আছে। বৃহস্পতিবার দিন লাস্ট ব্যাংকিং পর্যন্ত 5-30% টাকা পর্যন্ত এসেছে। 3-4টা ট্যানারি পুরো পরিশোধ করে দিয়েছে, এর বাইরে কোনো ট্যানারি পরিশোধ করেনি। আড়তদারের কাছে টাকা না থাকলে তারা কিভাবে চামড়া কেনাকাটা করবে? ব্যবসায়ীরা বলছেন, চামড়া প্রক্রিয়াজাত করার উপকরণের দাম বাড়ায় সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারছেন না তারা। প্রতিশ্রুতি অনুযায়ী 24 ঘণ্টার মধ্যেই রাজধানী কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। করোনা ভাইরাসের কারণে এবার নগরীতে কোরবানি হয়েছে আগের বছরের তুলনায় কম। 24 ঘণ্টার মধ্যে এসব বর্জ্য পুরোপুরি পরিষ্কারের লক্ষ্যে শনিবার রাত থেকেই কাজ শুরু করে 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবার সারা দেশের মতো ঢাকা শহরে অন্যান্য বছরের তুলনায় কোরবানি অনেক কম হয়েছে, যে কারণে ঢাকা শহরে এবার কোরবানির বর্জ্যও কম। ঈদের দিন থেকেই কোরবানির বর্জ্য অপসারণে কাজ শুরু করেছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। তাদের তৎপরতায় রাজধানীবাসীও সন্তোষ প্রকাশ করেন। একদিকে সিটি কর্পোরেশন যেমন সতর্ক আছে, কাজ করে যাচ্ছে, আর আরেকদিকে আশীর্বাদ হিসাবে বৃষ্টি বজ্র ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। সব জায়গায় ব্লিচিং দিচ্ছে, সব জায়গায় পানি দিয়ে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিতেছে, ময়লাগুলি নিয়ে যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিনেও অনেকেই বিভিন্ন পাড়া মহল্লাতে কোরবানি দিচ্ছেন। অলিগলির ভেতরে পানি ছিটানোর গায়ে ঢুকতে সমস্যা হয়, সেখানে বিকল্প উপায়ে পানি ছিটাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর অনেক এলাকায় ব্লিচিং পাউডারও ছিটানো হয়েছে। 24 ঘণ্টায় আমাদের মাননীয় মেয়র মহোদয় যে ওয়াদা করেছিলেন কোরবানির বর্জ্য অপসারণ এবং স্থানান্তর, আমরা আমাদের 75টা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা এই 100% এই বর্জ্য অপসারণ এবং স্থানান্তরে সক্ষম হয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে বর্জ্য অপসারণের জন্য সর্বমোট নিজস্ব 2,667 জন এবং অন্যান্য ব্যবস্থাপনা সহ সর্বমোট 11,508 জন পরিচ্ছন্ন কর্মী নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে বর্জ্যমুক্ত করেছে। ঈদের তৃতীয় দিনও অনেকে কোরবানি দিতে পারেন, সে বিষয়টি মাথায় রেখে কোরবানির বর্জ্য অপসারণ কর্মপরিকল্পনা নেয় ঢাকা 2 সিটি কর্পোরেশন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘস্থায়ী বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের উত্তর আর মধ্যাঞ্চলের বানভাসীরা। পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। আমরা বাড়িঘর পানি, বাড়িঘর ভাড়া আসছি,
কত আনজায় থাকতাছি, আমির ঘর খাবার পর্যন্ত নাই। এবারের ঈদে ঘরে একটু খাবারও থাকবে না, এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি 50 পেরোনো এই বৃদ্ধা। করোনার সাথে লড়াইয়ের পর দেড় মাসের বন্যা একেবারে নিঃশেষ করে দিয়েছে নদী তীরবর্তী অঞ্চলের এই মানুষদের। দুই মাস ধরে বন্যা উঠছে বাড়ি ঘর, আমরা থাকি পানির মধ্যে পোলা পানি কষ্ট করে। প্রকৃতির রুরু আচরণে দিশেহারা বন্যার্তরা, পানি কমার খবরে যখনই একটু আশা দেখেন তখনই আবার ভারী বর্ষণ পাহাড়ি ঢলে মুষড়ে পড়তে হয় তাদের। যমুনা নদীর পানি হঠাৎ করে বেড়ে যাওয়ায় জামালপুর আর সিরাজগঞ্জে বানভাসী মানুষের হতাশা বেড়ে গেছে। একই অবস্থা কুড়িগ্রামেও, ফুসে উঠেছে ধরলা আর ব্রহ্মপুত্র, তাতে 400+ চরের লাখো মানুষ মানবিক বিপর্যয়ের মুখে। খাদ্য সংকটের সাথে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে সেখানে। এক এক করে 3-4 বার পানি আসে, বেড়া করা যায় না, এখন মানুষের কোনো সহযোগিতা করতে পারে না। দুর্ভোগ শেষ হওয়ার লক্ষণ নেই সুনামগঞ্জও। হাওরপাড়ের প্রায় 2 লাখ মানুষের এবার ঈদ কেটেছে পানিবন্দি থেকে। অবস্থাটা আরও ভয়াবহ হবিগঞ্জে। অসহায় 5 লাখ পরিবার প্রকৃতির কাছে প্রার্থনা করছেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করবার। তবে কিছুটা স্বস্তি ফেরার লক্ষণ দেখা দিয়েছে নাটোরে। আত্রাই নদীর পানি কমতে শুরু করেছে, নেত্রকোনাতেও একই অবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরের 13 ইউনিয়নে, তবে নিম্নাঞ্চল এখনও তলিয়ে রয়েছে। এসএম আশরাফ, এটিএন বাংলা। দুর্যোগ কবলিত অসহায়ের মুখে খাবার তুলে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ যেন উন্নত জীবন পায় সে লক্ষ্যে কাজ করছে তার সরকার। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ বাস্তবায়নের নির্দেশনাও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শোকাবহ আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত ধানমন্ডি 32-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ভিডিও কলে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মহামারীর সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই সরকারের লক্ষ্য। গরিব এতিম অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা জয় করে মহাদুর্যোগের সময়ে জনগণের জন্য কার্যকর ভূমিকা রাখছে, তখন বিএনপি সমালোচনায় লিপ্ত হচ্ছে। করোনা মহামারীর কারণে অশ্রুসিক্ত বেদনা বিধুর আগস্টের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেছেন। ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকে পুরো জাতি। তার নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 3 মাসের মধ্যে কোরবানির ঈদের ছুটির কারণে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে সবচেয়ে কম। এর ফলে 2.5 মাসের মধ্যে নতুন শনাক্ত হয়েছে হাজারেরও কম। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন আরও 22 জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,154 জনে। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঈদের দিন সারা দেশে বিভিন্ন ল্যাবে 3,684টি নমুনা পরীক্ষা হয়েছে, তাতে আরও 886 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 2,40,746 জন হয়েছে। সর্বশেষ একদিনে এর চেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছিল গত 26 এপ্রিল, সেদিন 3,476টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,154 জনে। গত 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3,213টি এবং পূর্বের দিনের নমুনা সহ পরীক্ষা হয়েছে 3,684টি নমুনা। 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 886 জন। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন। এ পর্যন্ত 3,154 জন মৃত্যুবরণ করলেন কোভিড-19।
চিকিৎসাধীন আরও 586 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো মোট 136,839 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 586 জন, এ পর্যন্ত সুস্থ 136,839 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.84%। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল 8 মার্চ, তা 2 লাখ পেরিয়ে যায় 18 জুলাই। এর মধ্যে 2 জুলাই 4,019 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়, যা একদিনে সর্বোচ্চ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা সংক্রমণের কারণে বন্ধ থাকায় ঈদ মৌসুমেও বিরান রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। কবে এগুলো খুলবে তা জানে না কেউই। ঈদে ঘুরতে এসে বিনোদন কেন্দ্রগুলোর গেট থেকে হতাশ হয়ে ফিরে গেছেন অনেকে। তবে বন্ধ থাকায় চিড়িয়াখানার প্রাণীগুলো রয়েছে স্বস্তিতে। অথচ গত বছরেও এই সময় দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল এইসব বিনোদন কেন্দ্র। শফিউল আলম সুজনের রিপোর্ট। শুনশান নীরবতা, কোনো কোলাহল নেই রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়। নীরব পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক যেন প্রাণের স্পন্দন। বাঘ সিংহ থেকে শুরু করে সব প্রাণীর মধ্যেই প্রাণচঞ্চলতা ফিরেছে। তবে 4 মাস ধরে চিড়িয়াখানা বন্ধ থাকায় পশু পাখিদের মধ্যে আচার আচরণে অনেক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে প্রাণীর বংশবিস্তারও বেড়েছে। প্রাণীরা আগের চেয়ে দেখা যাচ্ছে খাঁচার মাঝখানে জড়ো সড়োয়ে বসে থাকত, এখন খাঁচার চতুর্দিকে ওরা ঘুরে ফেরে। যেহেতু ঠিকভাবে তারা খাচ্ছে, পুষ্টিকর খাবার পাচ্ছে, আমরা চিড়িয়াখানাতে অনেক বাচ্চা পেয়েছি। আমরা জিরাফের বাচ্চা পেয়েছি, জেব্রার বাচ্চা পেয়েছি, অ্যারাবিয়ান হর্সের বাচ্চা পেয়েছি, হরিণের বাচ্চা। তবে চিড়িয়াখানার প্রাণীদের দেখতে অনেকে রাজধানী সহ আশেপাশের জেলা থেকে চলে এসেছে। করোনার কারণে চিড়িয়াখানা বন্ধ থাকায় হতাশা বেড়েছে বিনোদন প্রেমীদের। বাচ্চাদেরকে নিয়ে আসাটাই অনেক কষ্ট। বাচ্চারা আসছে বিনোদনের জন্য, আয়সা দেখে বিনোদন কেন সব বন্ধ, এই জন্য ভালো লাগতেছে না আর কি। আজকে বাচ্চার খুব আর যে আমরা ঘুরতে আসলাম, একসাথে দেখে বন্ধ, তো আমরা একটা খরচ করে আসছি। খরচটা আসলে মুখ্য উদ্দেশ্য না, বাচ্চার মনটা তো খারাপ হয়ে যাবে। বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় প্রিয়জনদের নিয়ে অনেকেই ঘুরে বেরিয়েছেন রাজধানীর 300 ফিট ও হাতিরঝিল এলাকায়। হাতিরঝিল আসছে, বাচ্চাদের ফুটবল নিয়ে আসছি একটু খেলাধুলা করার জন্য, যাতে ওরা একটু ঈদের আনন্দ পায়। বাবার ভাইয়ের সাথে ঘুরতে অনেক ভালো লাগছে। এই যে অনেকদিন পর বের হইলাম, বাচ্চারা অনেক খুশি হয়েছে, ওদের খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। করোনা আতঙ্ক কেটে গিয়ে অচিরেই ফিরে আসবে ভয়হীন পরিবেশ, এমনটাই আশা সকলের। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্থেক্স খেলার খবর। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন সিরো ইমোবিলে। চলতি মৌসুমে 36টি গোল করেছেন ইতালীয় ক্লাব লাৎসিওর স্ট্রাইকার। তাতে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সহ ইউরোপ সেরারও খেতাব জেতেন তিনি। 2006-07 সালের ফ্রান্সেসকো ট্রটির পর এবারই প্রথম ইতালিয়ান লিগের কোনো ফুটবলার এমন কীর্তি গড়লেন। গোল্ডেন বুটের প্রতিযোগিতায় ছিলেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিও। চলতি মৌসুমে 34টি গোল করেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ।